পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের পারদানাপুর সহপুর অঞ্চলের একাধিক গ্রাম 2016 সাল থেকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। নদীর তীরবর্তী জনবস্তি গঙ্গার জলে তলিয়ে যাচ্ছে। গৃহহীন এই মানুষগুলি বর্তমানে তারা পিডব্লিউডির জায়গায় এবং কিছু কিছু পরিবার অন্যের জায়গায় বসবাস করছে। 2016 সাল থেকে তারা নিজ গৃহ নিজ প্রকল্পের জন্য একাধিকবার সরকারের কাছে আবেদন করেছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারি তরফ থেকে তাদের কোনো সুব্যবস্থা হয়নি। প্রধানত সমস্যা হচ্ছে ফ্লাড, বর্ষা। এই সময় প্রত্যেক বছরের তুলনায় আজ 3 বছর থেকে নদী ভাঙনের গর্ভে প্রায় 500 থেকে 600 ফ্যামিলি নদীর পদ্মা নদী বা গঙ্গার ভাঙনে সম্পূর্ণই লীন হয়ে গেছে। সরকার পক্ষ এবং মিডিয়া পক্ষ, অন্যান্য যারাই আছেন, তারা আসেন, তারা কিছু দেওয়ার কথা বলে তাদের মতো তারা ডিউটি করে চলে যায়। আজ অবধি এখানকার মানুষ তেমন কোনো কোথাও বসবাস করার জন্য কিংবা সুস্থভাবে জীবনযাপন করার জন্য, শিক্ষা থেকে, পায়খানা থেকে, পানীয় জল থেকে কোনো সুস্থ ব্যবস্থা হয়ে ওঠেনি। 100 জন পরিবারের মধ্যে একটাই নলকূপ, এটার উপরেই নির্ভর। বাড়িওয়ালা যদি না জল দেয় তাহলে কি হবে? বাড়িওয়ালা যদি জল না দেয় আমাদের কিছু তাদেরকে বুঝিয়ে কিছু বলতে হয়, আমরা কি করবো এখন এই অবস্থায়? একটা নলকূপ কিভাবে তাদেরকে বাড়িওয়ালাকে কিছু সান্ত্বনা দিয়ে আমাদের জলটা নিতে হয়। আমার স্কুলে 2 পায়খানা টিউবের আছে, কিন্তু বস্তি বসে গেছে। 2 গ্রাম ভাঙার ফলে বস্তি বসে গেছে অনেক। সেই বস্তিরা মেয়ে মানুষরা যেখানে সেখানে পায়খানা করতে পারে না বলে আমারই টয়লেট ব্যবহার করে। মাস খানিক থেকে টয়লেটটা কিন্তু ভরে গেছে, তার পরিষ্কার করার কোনো আমরা ব্যবস্থা পাচ্ছি না। আমরা এই যে জল নামাস্তে অনেকগুলো ঘর, সত্যি এটা দুর্ভাগ্যজনক। জল নেমে এখন যখন জলটা নেমে যায় তখনই অনেকগুলো ঘর আমাদের পড়ে যায়। আমরা লিস্ট করছি এবং যে আবেদনগুলো পড়বে ঘরের জন্য আমরা ডিস্ট্রিক্টে পাঠাবো। এর আগে আমরা ভিন্ন অনেক ক্ষেত্রে এরকম করেছি এবং তাদেরকে রিহ্যাবিলিটেশন দেওয়া হয়েছে এবং এদিকে আশা করে দেওয়া হবে। এবং অন্য কোথাও যেখানে এরকম বন্যার অবস্থাটা নেই সেখানে আমাদেরকে ব্যবস্থা করা হবে। আমরা ডিস্ট্রিক্টে সেই লিস্টটা পাঠিয়ে দেবো। এই গৃহহারা মানুষগুলো যেন খুব তাড়াতাড়ি সরকারি তরফ থেকে নিজ গৃহ নিজ প্রকল্প পেয়ে যান, এর জন্য আপনারা কল করুন আধিকারিক জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার মীর সোহেল শাখাওয়াত কে 7908009502 নম্বরে। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আর্নাটের পক্ষে।